বিসমিল্লাহির রহমানির রহিম, টিপ সিস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের আমাদের কিবোর্ডের শর্টকাট কীগুলো, এ টু জেড শর্টকাট কী, দেখাবো আপনারা কীভাবে আপনারা কিবোর্ড থেকে আপনাদের কাজকে অতি দ্রুত করতে পারবেন, অতি সহজ করতে পারবেন। তো চলুন দেখি আমরা কীভাবে কিবোর্ডের শর্টকাট কীগুলো আমরা কীভাবে করতে পারি। তো শুরু করার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার পরবর্তী টিউটোরিয়ালগুলো আপনারা আপডেট পেতে পারেন। এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আমরা কীভাবে কিবোর্ডের শর্টকাট কীগুলো। তো আমরা জানি কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, পেস্ট, কপি অ্যান্ড পেস্ট। আমরা যারা কম্পিউটারে কাজ শিখতেছি, করি, যারা শুরু করেছে তারা সবাই জানি যে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি, কপি অ্যান্ড পেস্ট। আমরা জানি না, অনেকেই জানি না যে কিবোর্ডের এ থেকে জেড পর্যন্ত যে কীগুলো রয়েছে সব কীগুলোতেই কিবোর্ডের কমান্ড আছে এবং শর্টকাট কী আছে। তো চলুন প্রথমে আমরা শুরু করি এ দিয়ে শুরু করি। আমরা থেকে কন্ট্রোল এ চাপলে আমার ডকুমেন্টে যত লেখা আছে লেখাগুলো সিলেক্ট হয়ে যাবে। আমি এখানে আপনাদের দেখাচ্ছি, কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপলাম, এই দেখেন বন্ধুরা, আপনারা কিবোর্ডের যতগুলো লেখা আছে আপনি সিলেক্ট হয়ে গেছে। আপনারা কি এর মানে হলো, আপনি যদি সব ডকুমেন্টসের একটা ফাইলের সব লেখা ডিলিট করতে চান তাহলে প্রথমে কন্ট্রোল এ এবং কিবোর্ড থেকে ডিলিট, কিবোর্ডের ডিলিট অপশন চাপলেন সব লেখা চলে গেল। এবার আসি, আমি আমি যে লেখাটা লিখলাম, আমি যদি মনে করি যে আমি এই লেখাটা লিখলাম আমার আবার প্রয়োজন, তাহলে আপনি কী করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করবেন, তাহলে আপনার লেখাটা আবার পূর্বের অবস্থানে চলে আসবে। তার মানে আমরা দুটো জিনিস শিখলাম, কন্ট্রোল এ অল সিলেক্ট এবং কন্ট্রোল জেড আবার আনডু, আপনার যে লেখাটা আছে ওই লেখাটা পূর্বের মতো চলে আসবে। এবার আসি এস, এস থেকে আমরা কন্ট্রোল এস যদি চাপি তাহলে দেখেন কি আসে, এখানে একটা সেভ ডায়ালগ বক্স আসবে, সেভ এস ডায়ালগস বক্স। আপনি যে লেখাটা ডকুমেন্ট ফাইলে টাইপ করেছেন এই লেখাটা আপনি সেভ করবেন, এই জন্য কন্ট্রোল এস চাপলে ডায়ালগ বক্স আসবে এবং ফাইল নেমে আপনি যে ফাইল, আমি এম এস ওয়ার্ড নামে একটা ফাইল ক্রিয়েট করলাম, এখান থেকে ডেস্কটপে আমি শো করলাম, এখানে আপনি এবারে সেভ ক্লিক করবেন অথবা কিবোর্ডের এন্টার প্রেস করবেন তাহলে আপনার সেভ হয়ে যাবে। এই যে আমার ডকুমেন্টটা সেভ হয়ে গেছে, এখানে দেখেন এই যে এম এস ওয়ার্ড নামে আমার ফাইলটা সেভ হয়ে গেছে। এবার আসি আমি ডি, ডি কন্ট্রোল ডি চাপলাম, দেখেন আপনারা কী আসছে, আমাদের এখানে ফন্টের যে ইয়াটা আসছে, আমরা কীভাবে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। তো দেখেন আমি যদি আমার এই লেখাটা, প্রথম লাইনের লেখাটা আমি ফন্ট চেঞ্জ করতে চাই অন্য স্টাইলের ফন্টে, তাহলে লেখাটাকে আপনি প্রথম সিলেক্ট করবেন, যে লেখাটা আপনি চেঞ্জ করবেন, তারপরে আপনি কন্ট্রোল ডি চাপবেন। কন্ট্রোল ডি প্রেস করলে আপনার এখানে একটা উইন্ডো আসছে, ফন্ট, ফন্ট ডায়ালগ বক্স, এখানে আপনি এখান থেকে আপনি আপনার যে ফন্টটা প্রয়োজন আপনি এখান থেকে নিচে অ্যারোকির মাধ্যমে, কিবোর্ডের অ্যারোকির মাধ্যমে আপনি উপর নিচ করে আপনি আপনার যে লেখাটা লাগবে ওই লেখাটা আপনি এখানে চয়েস করতে পারেন। আমি ওই লেখাটা নিলাম, এন্টার দিলাম, ওকে। এবারে গেল ডি, কন্ট্রোল ডিতে হলো ফন্ট পরিবর্তন করা। কন্ট্রোল ই, আমরা উপরের লাইনে চলে যাই, আমরা যে লেখাটা লিখলাম, অনেক সময় দেখা যায় আমরা একটা লেখাকে আমি সেন্টার করতে চাই, আমার লেখাটা সেন্টার করতে, লেখাটা আমার লেফট সাইডে আছে আমি লেখাটাকে সেন্টার করতে চাই, এখান থেকে আপনি ই কন্ট্রোল ই প্রেস করবেন, কন্ট্রোল ই, ই প্রেস করার পরে লেখাটা আপনার সেন্টারে চলে আসছে, মাঝখানে চলে আসছে। এবারে আপনি যদি লেখাটাকে রাইট সাইডে নিতে চান পেজের, কন্ট্রোল আর, কন্ট্রোল আর চাপলে আপনি রাইট সাইডে চলে আসবে। এবার যদি আপনি মনে করেন যে না লেখাটা আমার রাইট সাইডে থাকবে তাহলে কন্ট্রোল এল, কন্ট্রোল এল প্রেস করলে আপনি লেখাটাকে আপনার লেফট সাইডে নিয়ে আসছেন, তার মানে
আমি দেখালাম কন্ট্রোল ই, কন্ট্রোল আর, কন্ট্রোল এল, তার মানে সেন্টার, লেফট, রাইট, তিনটা জিনিস, কন্ট্রোল ই, কন্ট্রোল আর, কন্ট্রোল এল। এবারে আসি কন্ট্রোল ইউ। আমি যদি একটা লেখা, আমি যেহেতু এই লেখাটাকে আমি সেন্টার করে দিলাম, এই লেখাটা আমি লেখাটার নিচে একটা আন্ডারলাইন দিতে চাই, তার মানে একটা দাগ বসাতে চাই লেখাটাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, তাহলে আমি লেখাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ট্রোল ইউ প্রেস করলাম। দেখেন বন্ধুরা, এখানে একটা দাগ হয়ে আসছে লেখাটার নিচে, তার মানে কন্ট্রোল ইউ হলো কন্ট্রোল আন্ডারলাইন তৈরি করা। এবার যদি আপনি চান যে না, আমি একটা আন্ডারলাইন করব না, আমি দুইটা আন্ডারলাইন করব, তাহলে লেখাটাকে সিলেক্ট করার পরে আপনি যদি কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল শিফট ডি প্রেস করেন, কন্ট্রোল শিফট ডি, তাহলে আপনার দুইটা ডাবল রেখা চলে আসছে, তাহলে আপনার এখান থেকে ইনসার্ট থেকে আপনার স্প্যামের থেকে লেখা নিতে দাগ নিতে হচ্ছে না। আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডি চাপলে, আবার যদি মনে করেন যে আমার দুইটা রেখা লাগবে না, তাহলে কন্ট্রোল শিফট ডি, তাহলে আপনি লেখা দুটো চলে যাবে, আবার নিতে চাইলে কন্ট্রোল শিফট ডি। এবার আসি ও। ওতে আপনারা কি পান, আমি যেহেতু আমি যেগুলো আমার কাজকে অতি দ্রুত করবে, এই জন্য আমি অনেক সময় দেখা যায় কিছু যেগুলো আমাদের প্রয়োজন নেই ওগুলো দেখাচ্ছি না। তো কন্ট্রোল ও, কন্ট্রোল ওতে আমরা কি করব, আমি যে একটা ফাইল সেভ করেছি ওই ফাইলটাকে আমরা কীভাবে ওপেন করব, তাহলে কন্ট্রোল ও, কন্ট্রোল ও প্রেস করলে আপনি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ওপেন ডায়ালগ বক্স আসবে। ওপেন ডায়ালগ বক্স আসছে, তো এখানে আপনি কি করবেন, ওপেনে ক্লিক করবেন, যে ফাইলটা আপনি ইন করবেন সিলেক্ট করে আপনি এখানে ওপেনে ক্লিক করবেন, আপনার ফাইলটা ওপেন হয়ে যাবে। তার মানে কন্ট্রোলে কোনো সেভ করা ডকুমেন্ট ওপেন করার জন্য কন্ট্রোল ও। তারপরে আপনি যান কন্ট্রোল পি, কন্ট্রোল পিতে প্রেস করেন, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে পিতে ক্লিক করেন। এখানে আপনি দেখবেন আপনি প্রিন্ট করার যে বক্সটা, ডায়ালগ বক্স, আপনি এখানে প্রিন্ট করতে পারবেন। এখানে যদি আপনি প্রিন্টার সিলেক্ট করে আপনি এখানে প্রিন্ট ক্লিক করেন, তাহলে আপনার ডকুমেন্টটি প্রিন্ট হয়ে আসবে। তো এবারে গেলে কন্ট্রোল পি, মানে কন্ট্রোল পি প্রিন্ট। এবারে আসি আমি নিচে, কন্ট্রোল জেড আগেই বলেছি, এবার আসি কন্ট্রোল এক্স। এক্সে আমরা কি করতে পারি, আপনি যদি একটা লেখা মুছে ফেলতে চান মাঝখান থেকে, তাহলে আপনি যে লেখাটা মুছবেন ওই লেখাটা সিলেক্ট করবেন, কন্ট্রোল এক্স প্রেস করবেন, লেখাটা চলে যাবে, কন্ট্রোল এক্স। এবার আসি কন্ট্রোল সি। আপনি যেহেতু একটা লেখাটাকে আপনি একটা পেজের লেখা অনেক জায়গায় একই লেখা আছে, এই জন্যে আপনি যে লেখাটা একাধিক জায়গায় বসবে ওই লেখাটাকে আপনি সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করবেন, কন্ট্রোল সি, তাহলে আপনার লেখাটা কপি হয়ে গেলো। এবার আপনি আসি পেস্ট, কন্ট্রোল ভি, আপনি যদি এখান থেকে কন্ট্রোল ভি দিতে চাপ দেন, যেখানে যেখানে লাগবে ওখানে কন্ট্রোল ভি করবেন, প্রেস করবেন, তাহলে আপনার কিবোর্ড থেকে তাহলে আপনার লেখাটা পেস্ট হয়ে যাবে। এবার আসি বি। আপনি বিতে হলো আমার লেখাটাকে, আপনি যেহেতু আমার লেখাটা প্রথম পেজের লেখাটা একটু হাইলাইট হতে হয় সৌন্দর্য বৃদ্ধির জন্য, তাহলে আপনি লেখাটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি কী চাপবেন, কন্ট্রোল বি, এখানে কন্ট্রোল সিলেক্ট করার পরে কন্ট্রোল বি প্রেস করবেন, কন্ট্রোল বি। এবার আসি এন, এনে আসি, আমি যদি কন্ট্রোল এন প্রেস করি তাহলে আপনার নতুন একটা এমএসআর্ট পেজ চলে আসবে, তার মানে বেলাং ডকুমেন্ট যেটাকে বলি আমরা, কন্ট্রোল এন, আমার একটা নতুন নতুন একটা পেজ চলে আসছে কন্ট্রোল কন্ট্রোল এনে। এবার আসি কন্ট্রোল এম। আমরা অনেক সময় জানি না যে অনেক কাজ জানি না, যেহেতু আমরা ট্যাব দিয়ে আমরা লেখাকে পাশা করে ফাঁকা করি, অনেক সময় দেখা গেল আপনার কিবোর্ডের ট্যাবের কীটায় কাজ করতেছে না, তাহলে আপনি কি করবেন, কন্ট্রোল, আমি যদি কন্ট্রোল এম চাপি তাহলে আপনার লেখার পাশা করে ফাঁকা হবে। দেখেন এভাবে আপনি দেখাচ্ছি, যেমন ট্যাব, কিবোর্ডের ট্যাব চাপলে আপনার লেখাটাকে পাশা করে ফাঁকা করবে। এবারে মনে করেন আপনার কিবোর্ডের ট্যাব অপশন কাজ করে না, এই জন্য যদি আপনি কন্ট্রোল এম চাপেন তাহলে আপনার লেখাটাকে পাশাক্ষর ফাঁকা করে তুলবে। এবারে আসি আমি
আমার লেখাটা আমার লেখার সাইজ কিভাবে আপনি পরিবর্তন করবেন। আপনার এখানে লেখা আছে, ধরুন আপনার লেখা আপনি কাজের জন্য প্রথম লেখাটা অবশ্যই আপনার ফন্ট সাইজটা একটু বড় হওয়া দরকার। এখান থেকে আপনারা সিলেক্ট করে আপনি এখান থেকে ফন্ট সাইজ বড় করতে পারেন। এভাবে এভাবে আপনি আপনার যেটা লাগবে এটা বড় করতে পারেন। আমি কিবোর্ড থেকে কিভাবে করতে পারি, কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল চেপে ধরে আপনি যদি এখানে পি, কিবোর্ডের পির পরে যে অপশনটা আমার ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড থার্ড ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট যেখানে দেওয়া আছে আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে লেখা ছোট হবে এবং এখানে লেখা বড় হবে। আপনি কিবোর্ড কন্ট্রোল চেপে ধরে প্রেসগুলো করতে হবে, চেপে ধরলে আপনার লেখাটাকে বড় হবে। এবারে আসি আমি, যেহেতু আমি আমরা যেহেতু অনেক সময় দেখা যায় টু স্কোয়ার লেখি, যেমন টু টু বাইশ, আমরা স্কোয়ার কীভাবে দেবো কিবোর্ড থেকে, লেখাটাকে আমি টু সিলেক্ট করব। লেখাটাকে টু সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট প্লাসে ক্লিক করব, কন্ট্রোল শিফট ব্যাকস্পেসের যে পাশে যে লেখাটা আপনি এখানে, আমি আবার দেখাচ্ছি যে আপনারা। এবার আসি হোম, আপনার হোমের কাজ আছে, আপনি যদি কিবোর্ড থেকে হোমে ক্লিক করেন তারপরে আপনার কার্সারটাকে আপনার লেখার শুরুতে নিয়ে যাবে। এবারে আসি ইন্ট, ইন্ট আপনার লেখাটাকে কার্সারটাকে লেখার শেষে নিয়ে যাবে। আপনি কিবোর্ড থেকে এখানে কন্ট্রোল চাপার দরকার নেই, হোম হলো কার্সারটাকে আপনার লেখার শুরুতে নিয়ে যাবে, ইন কার্সারটাকে শেষে নিয়ে যাবে। এবার আসি পেজ আপ এবং পেজ আপ ডাউন, আপনি যদি পেজ আপে ক্লিক করেন তাহলে আপনার কার্সারটাকে পেজ পেজের শুরুতে নিয়ে আসবে, ডাউন পেজের নিচে নিয়ে আসবে। এবারে আসি আমি কিবোর্ডের যে ফাংশন কি, ফাংশন কিতে আমরা এফ থেকে 12 পর্যন্ত সবগুলোরই কিছু কাজ আছে। তো এর মধ্যে আমরা কন্ট্রোল এফ টু, ফাংশন এফ টুর কাজ হচ্ছে আমি যদি প্রিন্ট প্রিভিউ দেখি, আমরা যদি প্রিন্ট করার পূর্বে আমার পেজটা কীভাবে আছে, আমার পেজ সেট আপ হলো কি না আমরা কীভাবে দেখতে পারি, তাহলে কন্ট্রোল এফ টু চাপবেন। এফ টু চাপলে আপনার পেজটাকে প্রিন্ট প্রিভিউ করে দেবে, যে আপনি প্রিন্ট করার পূর্বে আপনার পেজটা কীভাবে আছে আপনি দেখতে পারবেন। আবার বলি কন্ট্রোল এফ টু, ফাংশন এফ টু। এবার আসি কন্ট্রোল এফ ফোর, আমি যদি অল্টার চেপে আমি কন্ট্রোল এফ ফোরে ক্লিক করি আমার পেজটাকে সেভ করতে বলবে এবং পেজটাকে ক্লোজ করে দিবে, কন্ট্রোল এফ ফোর। এবং কন্ট্রোল এফ ফোর আপনার আমরা আমার কম্পিউটারকে বন্ধ করে শাটডাউন এবং রিস্টার্ট দেওয়ার জন্য কাজ করে। আমার যদি এই পেজটা না থাকতো তাহলে আমি কম্পিউটারটাকে এখান থেকে শাটডাউন করে দিতে পারতাম। এবং এফ টেন, এফ টু, এফ টুয়েলভ, এফ ওয়ান এগুলো আমার উইন্ডোজ দেওয়ার ক্ষেত্রে আমার ফাংশন কি ব্যবহার করে থাকি। এবারে আসি আমি কিবোর্ড থেকে যে আমি প্যারাগ্রাফ করব, আমার এই লেখাটাকে আমি প্যারাগ্রাফ করব, যে আমার লেখাটাকে লাইন স্পেসিং আমি বাড়াবো এবং কমাবো। তাহলে আমি এখান থেকে লেখাটাকে সিলেক্ট করলাম, অথবা আমি লেখাটাকে এখানে কার্সার রাখতে সিলেক্ট করতে পারেন, আপনি যেটা করেন তাতেই হবে। এখান থেকে কিবোর্ড থেকে অল্টার চেপে অল্টার ও পি এন, অল্টার ও পি এন, দেখেন আপনার ডায়ালগ বক্সটা চলে আসছে, অল্টার ও পি এন একসাথে চাপতে হবে, অল্টার চেপে ধরে অল্টার ও পি এন, অল্টার ও পি এন একসাথে চাপতে হবে, তাহলে আপনার এখানে প্যারাগ্রাফ যে ডায়ালগ বক্সটা চলে আসবে। এখান থেকে আপনি আমি মাল্টিপাইল সিলেক্ট করব, তারপরে এন্টার দেব। অনেক সময় দেখা যায় এখানে আফটারে 10 লেখা থাকে, দেখেন আপনারা 10 লেখা থাকে বা 12 লেখা, 10 লেখা থাকে, এনে ক্লিক করে দেখেন অনেকগুলো অনেক ফাঁকা হয়ে গেছে। এই ফাঁকাটাকে আপনি কীভাবে আন্ডারলাইন করে আপনি প্যারাগ্রাফ করে পেজটাকে কমাবেন, লেখাটাকে সিলেক্ট করবেন। এবারে অল্টার ও পিএন প্রেস করবেন, এখানে আপনি মাল্টিপল সিলেক্ট করবেন, অন চাপলেন, এখানে 00 থাকবে, অবশ্যই এখানে 00 থাকবে স্পেসিংয়ে। এবারে ওকেতে ক্লিক করেন। এবার যদি আপনি চান যে লেখাটা আমি একটু ফাঁক করে দিই, তাহলে অল্টার ও পিএন 1.3, ওকে, লেখাটাকে আমরা প্যারাগ্রাফ করে নিলাম। এবারে আসি কিবোর্ডের যে ট্যাব কি আমি আগেই বলছি, এবং ক্যাপস লক, ক্যাপস লক লেখাটা যদি আপনি ক্যাপস লকের কিবোর্ডের বাতি জ্বালিয়ে কাজ করেন তাহলে আপনার লেখাটাকে সব লেখা বড় হাতের হবে,
এবং ক্যাপস লক ছাড়া থাকলে ছোটাতে হবে। এবং শিফট শিফট এবং কন্ট্রোল আমরা মূলত স্পেশাল কি ব্যাং বলে থাকি, এই কিগুলো দিয়েই আমরা সব টাইপ করতে পারি। কিন্তু আমি যদি শিফট চেপে ধরি তাহলে লেখার প্রথম অক্ষর বড় হবে এবং শেষের অক্ষর শিফট ছাড়লে ছোট হাতের হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিবোর্ড কিবোর্ডের শর্টকাট নিয়ে আলোচনা। তো আপনারা যারা আমার টিউটোরিয়ালটি দেখবেন তাহলে অবশ্যই আপনারা কিবোর্ডের যে শর্টকাটগুলো কিগুলো আছে তারা আপনারা অবশ্যই জানতে পারবেন যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের আমরা কিবোর্ডের শর্টকাটগুলো ফলো করলে আপনাদের কাজকে অতি সহজ করে নেবে এবং আমাদের আমাদের কাজকে অল্প সময়ে আপনারা অনেক কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটি যদি আমার আপনাদের কোনো উপকারে আসে এবং আপনারা যদি কোনো উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আমার পরবর্তী টিউটোরিয়ালগুলো আপনারা দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।